এ শব্দটা সে জন্মের পর থেকে শুনছি কোরবানি কি এটা এর ইতিহাস কি কোথা থেকে এসেছে এটা শুরু হয়েছে কোন দিন থেকে অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাইসাল্লামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার সন্তানকে জবাই করছে কোরবানি দিচ্ছে ইসমাইলকে এটা থেকে আমরা জানি না কোরবানি শুরু হয়েছে এসে দুনিয়া শুরুর পর থেকে হে নবী আপনার উম্মতদেরকে এই দিনাজপুরে যারা উম্মত দাবি করছে তাদের সামনে আপনি আদম নবীর দুই সন্তানের কোরবানির যে কাহিনী এটা তেলাওয়াত করে শোনান আমার এখানে প্রশ্ন আছে এই আমরা বাতাস দিচ্ছিল কে আছে এখানে এবারে আপনার জিজ্ঞাসা করব এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আব্দুল্লো আপনি তেলাওয়াত করেন আলাইহিম তাদের নিকটে নাবাব না আদমা বিল হাক হজরতে আদম নবীর দুই ননা দুই সন্তানের যে কোরবানির কাহিনী এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান কিভাবে শোনাবেন বেলহাক সঠিকভাবে যথাযথভাবে সত্য যেটা ওইভাবে হজরতে আদম আইসাল্লামের যে শরীয়ত আমরা শুনেছি ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন যে মেয়েটাকে বিবাহ করার কথা তাসলিমার আকলিমা হাবিলের সাথে যেটা সেটা সুন্দর ছিল কাবিলের সাথে যেটা ওটার চেহারা অত ভালো ছিল না সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের সিহারা আর মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে

এরকম কিছু তৈরি করে দিয়েছি শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে নয়টা জিনিসকে তারা এক নামবারে তোমাদের স্ত্রী মেয়ে লোক মেয়ে লোকের চেহারার সাথে পুরুষের আকর্ষণ এ সৃষ্টি করেছেন কে আর জরে। হজরত আদম আলাহ সাল্লামের যে সন্তান কাবিলের ভাগ্যে যে মহিলা ছিল তাসলিমা আর আকলিমা এই সুন্দর চেহারা নাই এই জন্যে ওর আগের সিরিয়ালে যেটা এসেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে বললেন না এটা না। আল্লাহ আর বিরুদ্ধে কাজ করা যাবে না ফোন দিয়েটে নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান আল্লাহ পাক বলে নিদি করবা করবা নাং ফাতু কুবিলা মিন আহাদিহিমা ওয়া লা মিন মিনাল আখর হযরতে আদম আলাইহিস সালামের এই দুই সন্তান কুরবানি করেছিল আদম নবীর কথা মতো যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে ওই জামানার কুরবানি ছিল এইটা কথা বুঝতেছে হাজরাতে আদম নবী রয় জামান আর শরীয়ত ছিল এরকম আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে আকাশ থেকে আগুনের ঝলক এসে পড়িয়ে ফেলবে তাহলে বুঝবেন আপনার টাকা হালাল ওইটা কবুল হয়েছে আর যারটা পোড়াবে না অভাবে থেকে যাবে তার বুঝতে হবে টাকার ভেতরে দুই নাম্বারই আছে আমার মন হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকত কত মানুষ যে ধরা কিন্তু আল্লাহই ভালো জানেন ঠিক এই জন্য যারা অবৈধ ইনকাম করে যাদের টাকা পয়সা হালাল না সুদের টাকা ঘোষের টাকা মানুষ ফাঁকি দেওয়া টাকা জেনে শুনে তাদের সাথে কুরবানি করা জায়েজ নেই যদি কেউ করে জেনে শুনে তাহলে আপনার হালাল টাকার কুরবানি হবে না আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন সলাতি সলাতি এই যে শব্দের অর্থ তিনটা এক নাম্বারে কোরবানি দুই নাম্বারে হজের ক্রিয়াকলাপ তিন নাম্বারে বাদত বন্দিগি আপনি এক নাম্বারে ধরেন কোরবানি দেওয়া আল্লাহ আগে নামাজ এরপরে কোরবানি দিয়েছেন হাসন লিলি রবিকা অনহার আপনি রবের নামে নামাজ পরে এরপরে কোরবানিতেন এখান থেকে মাসলামের হয় যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই এলাকায় করেন কেউ আপনারটাও হবে না আদমনবীর শরিয়ত যদি এখন থাকতো কত বড় বড় হাসি যে ধরা খেত আল্লাহ ভালো জানে আমরাও ধরা খেতাম কারণ আজ হাজারো মানুষ কোরবানি দিচ্ছে আজ পঞ্চাশটা কোরবানি দেবে আমার মনে হয় কয়েকশো টাকা যদি রেকা চালকের মতো দেওয়া লাগতো এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না চাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি ওকে শয়তান তখন ধোকা দিয়েছে পথের এই কাঁটা এই ভাই এটাই সরিয়ে ফেল তাহলে সুন্দর মেয়েকে তুই পেয়ে যাবি আল্লাহ পাক বলেন একজন একটা কবুল হয়েছিল আলামে তাকাব্বাল মেনাল আখর আর যাটা কবুল হয়নি এই লোকটা ডাক দিয়ে বলেছে এই কাবিল ক্বালালা নাকা অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না তোরে মেরে ফেলবো আজ বাংলাদেশে আপনি মিলাবেন বৈধ ভাবে সৎ ভাবে অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে এমন মামলা হামলা ভেতরে তারে ফেলে দেয় সে আর উঠতে না পারে কারিমের সূরা নেচা পাঁচ নাম্বার পারা পনেরো নম্বর পিস্টাল বারো নাম্বার লাইনের একশো তেরো নম্বর আয় বাড়িছে একটু আয়া একটা মিলা বেন অায়াকেছে বে খকে আথাং আও কিসে মাং সমায়মিবিহি বারিয়াং ফাঁকা দি পেয়ে তামালা বহান গিসে মামবিনা যখন আর এটা কবলৈ হয় নিও তখন হাত বাড়িয়েছে কলা লাখ তোলাখামি তোকে মেরে ফেলব যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল একদিন আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্যে তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে আজ আমরা যারা একামতে দিনের সাথে আছে এদেশে ইসলাম কায়েম হোক এই নেশা এই পেশা নিয়ে ঘুরি তাদের ওই একই কথা এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না আমরা আদম নবীর সন্তান হাবিলের মতোই কথাই বলি লা ইননামায় তা আবদুল্লাহুমিনাল মুতাকিন হে ভাই কাবিল তোমারটা কবুল হয় নি এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না তোমাকে মেরেও ফেলতে চাইবো না ভালো করে শুনে রাখো পাক কিন্তু মোত্তাকি যারা তাদের কোরবানি দুনিয়ায় কবুল করে থাকেন এই আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কোরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের যে মানুষগুলো দুনিয়ায় মোত্তাকি